ওয়েলকাম টু মাই চ্যানেল এন্টারটেইনমেন্ট সেন্টার। তো আজকে আমাদের আলোচ্য বিষয় নেরেশন। নেরেশন পড়তে হলে মানে ডিরেক্ট নেরেশন থেকে ইনডিরেক্ট নেরেশন করতে হলে মূলত পাঁচটি বিষয় পরিবর্তন করতে হবে। এই পাঁচটি বিষয় পরিবর্তন করলে যে কোনো নেরেশন আপনি সলভ করতে পারবেন। প্রথমত সেট টুর পরিবর্তন, দ্বিতীয়ত ইনভার্টেড কমার পরিবর্তন, তৃতীয়ত পার্সনের পরিবর্তন, চতুর্থ টেন্সের পরিবর্তন, পঞ্চম কিছু নির্দিষ্ট শব্দের পরিবর্তন। আপনি একটি নেরেশন মানে ডিরেক্ট নেরেশন ইনডিরেক্ট করতে হলে এই পাঁচটি বিষয়ের পরিবর্তন যদি আপনি করে নেন তাহলে আপনার নেরেশন করা শেষ। এগুলো আমি আবারও বলছি যে সেট টুর পরিবর্তন, ইনভার্টেড কমার পরিবর্তন, পার্সনের পরিবর্তন, টেন্সের পরিবর্তন, কিছু নির্দিষ্ট শব্দের পরিবর্তন। এই পাঁচটি বিষয় সর্বদা আপনার মাথায় রাখতে হবে যে কোন কোন পরিবর্তনটা করতে হবে। নিরাশন করতে হলে এই পাঁচটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, তারপর একটার পর একটা পরিবর্তন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে সেট টুর পরিবর্তে কী বসাবো? সেট টুর পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্সে, টোল্ড, ইন্টারোগেটিভ সেন্টেন্সে, আস্কড, ইম্পারেটিভ সেন্টেন্সে, অর্ডার, অ্যাডভাইসড, রিকোয়েস্ট এবং অপটেটিভ সেন্টেন্সে উইশড, অপটেট, আবার এক্সক্লেমেটিভ সেন্টেন্সে এক্সক্লেম দ্যাট। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিন। সেট টুর পরিবর্তন সেন্টেন্স বাদে হয় তো অ্যাসার্টিভ সেন্টেন্সে টোল্ড, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আস্কড, বাকিগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এগুলো আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। এগুলো যদি আপনি মাথায় রাখেন তাহলে নেরেশনের যে পাঁচটি নিয়ম করতে হয় এর মধ্যে প্রথম নিয়মটি শিখে নিলেন, এগুলো আপনাকে মুখস্থ রাখতেই হবে নেরেশন শিখতে হলে। আমাদের দ্বিতীয় প্রশ্ন, ইনভার্টেড কমার পরিবর্তে কী বসবে? ইনভার্টেড কমার পরিবর্তে অ্যাসার্টিভে দ্যাট, ইন্টারোগেটিভে ইফ বা ওয়েদার বা ডব্লিউস কোয়েশ্চন। ডব্লিউস কোয়েশ্চন হবে যদি ইনভার্টেড এই স্পিচে যদি ডব্লিউস কোয়েশ্চন দিয়ে শুরু হয় তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে ডব্লিউস কোয়েশ্চন বসবে, এবং ইম্পারেটিভে টু এবং এক্সক্লেমেটরিতে দ্যাট, অপটেটিভ ও দ্যাট। দ্যাট বসে তিনটিতে, অ্যাসার্টিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, এই তিনটিতে বসে দ্যাট এবং ইম্পারেটিভে টু আর ইন্টারোগেটিভে ইফ, আর ডব্লিউস কোয়েশ্চন থাকলে ডব্লিউস কোয়েশ্চন। ডব্লিউস কোয়েশ্চন বলতে হু, হোয়াট, হুম, হাউ, হুইচ, হোয়েন, এগুলো হচ্ছে ডব্লিউস কোয়েশ্চন, যেগুলো আসলে ডাব্লু দিয়ে শুরু হয়। আমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে পার্সনের পরিবর্তন, যে পার্সন কীভাবে পরিবর্তন করব। তো পার্সনের পরিবর্তন হচ্ছে যদি দেখেন পার্সনটি ফার্স্ট পার্সন তাহলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, আর যদি দেখেন সেকেন্ড পার্সন তাহলে অবজেক্ট অনুযায়ী, আর থার্ড পার্সন হলে নো চেঞ্জ। এখন প্রশ্ন হচ্ছে ফার্স্ট পার্সন কী? আমি আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, আর বাকি আছে যারা সব থার্ড পার্সন, বাকি কি হি, শি, রহিম, করিম এবং আদার্স নেম, এগুলো হচ্ছে থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী, থার্ড পার্সন নো চেঞ্জ, এটা হচ্ছে পার্সনের পরিবর্তন। এখন হচ্ছে টেন্সের পরিবর্তন, যে আমি টেন্স কীভাবে পরিবর্তন করব। যদি দেখেন রিপিটিং স্পিচটি প্রেজেন্ট টেন্সে আসে তাহলে হয়ে যাবে ফার্স্ট টেন্স, মানে প্রেজেন্ট চারটি হুবহু ফার্স্ট চারটি, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ফার্স্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে ফার্স্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং ফার্স্ট ইনডিফিনিট থাকলে ফার্স্ট পারফেক্ট, আর ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটাই হচ্ছে টেন্সের পরিবর্তন। আর প্রসঙ্গত বলে রাখি এখানে ফিউচার টেন্সের কোনো প্রয়োজন নেই, সুতরাং আপনি এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনি টেন্সের পরিবর্তন শেষ করতে পারবেন। তো এগুলো আপনাকে মাথায় রাখতে হবে।
সর্বশেষ প্রশ্ন হচ্ছে কিছু নির্দিষ্ট শব্দের পরিবর্তন, যে নির্দিষ্ট শব্দ কোনগুলো এবং এগুলোর পর কী বসে। যেমন এগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে, যে নাও থাকলে দেন, কাম থাকলে গো, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, টুডে থাকলে দ্যাট ডে, টু নাইট থাকলে দ্যাট নাইট। এগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে। এগুলো আপনি স্ক্রিনশট দিয়ে দেখে দিন এবং একটি নোট খাতায় তুলে রাখুন। এখন তো আপনি বলতে পারেন যে এগুলো তো বইয়ে আছে। আসলে ভাই বইয়ে অনেক কিছু আছে, তাই এখানে যেগুলো বেশি ইম্পর্টেন্ট এইগুলো শুধু দেওয়া আছে। তো এই পাঁচটি পরিবর্তন শেখা শেষ, নিরেশনও শেখা শেষ। এই পাঁচটি পরিবর্তন আপনাকে মাথায় রাখতেই হবে। সেটটির পরিবর্তন, ইনভার্টেড কমার পরিবর্তন, পার্সনের পরিবর্তন, টেন্সের পরিবর্তন এবং কিছু নির্দিষ্ট শব্দের পরিবর্তন, এগুলো শিখলে আপনার নিরেশন শেখা শেষ। এবার হচ্ছে কিছু কিছু উদাহরণ দেখা যাক। যেমন ডিরেক্ট নিরেশন থাকতে পারে হি সেট টু মি আই ট্রাইস, তো ইনডাইরেক্ট করবো হি, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে সুতরাং সেট টু পরিবর্তে আসবে টোল্ড, তাহলে আমি বলবো হি টোল্ড মি, তারপর ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, তারপর আই হচ্ছে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী, তাই সাবজেক্ট হচ্ছে এখানে হি, তো হি বসবে এখানে পরে। তারপরে যেহেতু এটা প্রেজেন্ট টেন্স পড়ছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সুতরাং এটা হয়ে যাবে ফার্স্ট টেন্স, হি এইট রাইস।